আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা মিস করবেন না। আমি আজকে নারিকেলের শক্ত খোসা ছাড়ানোর সহজ পদ্ধতি এবং নারিকেল কুরানি ছাড়াই কিভাবে আপনারা খুবই সহজ পদ্ধতিতে চার পাঁচটি উপায়ে নারিকেল কুড়িয়ে নেবেন একেবারে ইজিভাবে দুই মিনিটে আপনারা এই কাজটা করে নিতে পারবেন তো চলুন আমি কিভাবে করছি অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দিবেন এরকম সুন্দর সুন্দর টিপস ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করবেন আর যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটা নারিকেল এখানে নিয়ে নিয়েছি আর শিল্পাটার যে নোড়া বা হচ্ছে যে এটা আছে আপনারা কি বলেন জানি না সেটা দিয়ে আমি নারিকেলটা এভাবে ফাটিয়ে নিয়েছি আসলে নারিকেলের পানিটা শুকিয়ে গিয়েছে তো নারিকেলটা আমি ফেটে নেওয়ার পর এখন আমি কিচেনে চলে যাব চুলায় আগুনে নারিকেলটা বসিয়ে দিয়েছি আপনারা আরও একটি পদ্ধতিতে এই নারিকেলটা খোসা ছাড়িয়ে নিতে পারেন তবে এভাবে করলে অনেক ইজি হয় একটু নারকেলটা পুড়িয়ে নিতে হবে আসলে পুড়িয়ে নিলে নারকেলটা আপনারা দুই মিনিটে নারিকেলের যে শক্ত খোসা সেটা ছাড়িয়ে ফেলতে পারবেন আপনারা কোনো রকম কষ্ট ছাড়াই এটা করে নিতে পারবেন তো চুলায় একেবারে ফুল হিটে বসিয়ে দিতে হবে ভালো করে নারকেলটা একটু পুড়িয়ে নিতে হবে আপনারা মনে করতে পারেন এতে নারিকেলের স্বাদের কোনো পার্থক্য ঘটবে কি না এতে কোনো রকম স্বাদের পার্থক্য ঘটে না আমি দেখেছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো আমি এখানে নারিকেলটা এখন পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে নেওয়ার পর এখন আমি এটা বেড়ে বেড়ে শক্ত খোসাটা আলাদা করে দিচ্ছি এটা এভাবে আলাদা হয়ে যায় তো আপনারা যদি চান তাহলে কোনো কোনো মানে খোসার মধ্যে লেগে থাকে তাহলে আপনারা আরও একটা কাজ করে নিতে পারেন এই তো এভাবে করেই আমার নারিকেলের সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি দেখেন আমি আরও একটা ছাড়িয়ে দেখাচ্ছি অনেক সময় লেগে থেকে যায় তো আপনারা একটু করে একটা চুরির সাহায্যে বা চামচের সাহায্যে যে কোনোভাবে আপনারা একটু করে আলতোভাবেই এটা তুলে নেওয়া যাবে কোনো রকম কষ্ট ছাড়াই আপনারা এটা তুলে নিতে পারবেন তো আরও একটা পদ্ধতি আছে আসলেই সেটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা যদি চান তাহলে আমি আরও একটা ভিডিও তৈরি করব। সেই পদ্ধতিটাও অনেক সহজ এভাবে করে আমি সবগুলো নারিকেলের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন যে কালো অংশটা আছে পাতলা সেটা আমি এই যে এটা দিয়ে চুলে নেব আপনারা যে কোনো কিছু দিয়েই চুলে নিতে পারেন তবে এটা দিয়ে আমি খুব সহজেই নারিকেলের এই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই তো এভাবে করে একটু করলেই এই খোসাগুলো আসলেই ছাড়ানো যায় এই তো এই খোসাগুলো আসলে অনেক শক্ত তারপরে এটা দিয়ে খুব সহজে ইজিভাবে আমি সবগুলো নারিকেলের এই পাতলা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি দেখাবো আপনারা নারিকেল কোরআনী ছাড়াই কিভাবে নারিকেল কুচি করবেন বা নারিকেল করাবেন তো বিভিন্নভাবে আমি পাঁচটি স্টেপে আপনাদেরকে নারকেল মানে এভাবে কেটে দেখাবো এবং কুচি করাও দেখাবো একবারে কুচি করেও আপনারা নিতে পারবেন আসলে বিভিন্ন স্টেপে নারিকেল আমাদের লাগে আসলে লাড্ডু তৈরি করতে একরকম স্টেপ লাগে আবার হচ্ছে বিভিন্ন ধরনের শ্যামাই তৈরি করতে আবার মানে কুচি করাও লাগে বিভিন্ন ধরনের নারিকেল আমরা বিভিন্নভাবে বিভিন্ন ডেজার্ট মিষ্টির আইটেম নারিকেলের নাড়ু তৈরি করতে বিভিন্ন রকম এই নারিকেল কুরানি লাগে তো বিভিন্নভাবেই আপনারা এইভাবে নারিকেল একেবারে সহজেই করে নিতে পারেন কোনো রকম ঝামেলা হবে না আর আপনারা যেভাবে যেই ডেজার্টে শ্যামাই বা ক্ষীর পায়েস যে কোনো কিছুতেই আপনারা দিতে পারেন আপনাদের যেই সিস্টেম ভালো লাগবে যেটা আপনারা দিতে পছন্দ করেন এই যে আমি প্রায় দুইটা আইটেম করে দেখিয়েছি এখন আরও একটা করে দেখাবো অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন এই তো আমি দুইটা সিস্টেম করে নিয়েছি আরেকটা করে নিচ্ছি একটু বড় চাইলে বড় সাইজের করে আপনারা এরকম করে একেবারে সহজেই কেটে নিতে পারবেন এই তো দেখেন ইজিভাবেই কিন্তু এই কাজগুলো হয়ে যাচ্ছে এই নারিকেলটা আসলে বিভিন্ন ঝামেলা করে মানে অনেক কষ্ট হয় আমাদের এই জন্য অনেকেই নারকেল আসলে বিরক্ত মনে করে তো এভাবে যদি আমরা করে নেই রকম ঝামেলা ছাড়া ইজিভাবে নারিকেল আমরা নারিকেলের খোসাটাও ছাড়িয়ে নিতে পারবো এবং নারিকেলের যে কোরআনই আছে সেটাও আমরা এভাবে করে নিতে পারবো আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো উপকারে যদি আসে একটু হলেও অবশ্যই আপনারা ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই এরকম ভিডিও পেয়ে উপকৃত হয় তো এভাবে করে এখানে আমি চারটি পদ্ধতি দেখিয়েছি নারিকেল কাটা তবে আরেকটা একেবারেই কুচি করা যেটা সেটাও আমি দেখাবো আপনাদের কোনো রকম নারিকেল কুরানি লাগবে না আপনারা এমনিতেই নারিকেল ইজিভাবেই করে দিতে পারবেন নারিকেল কুরানি দিয়ে কোরাইতে গেলে আসলে আমাদের হাত ব্যথা হয়ে যায় অনেক কষ্ট হয় তো এভাবে করে যদি আমরা নারিকেল কুড়িয়ে নেই দেখেন একটা গ্রেটার দিয়ে আমি করে নিচ্ছি আপনারা যদি আরও ছোট সাইজ করতে চান তাহলে ছোট যেই সাইজটা আছে সেটা দিয়ে করে নিতে পারেন আমি একটু বড়োটা দিয়েই করে নিচ্ছি এভাবে আপনারা ইজিভাবে নারিকেল কুড়িয়ে নিতে পারেন দেখেন অল্প সময়ের মধ্যে আমি সবগুলো নারিকেল কুচি করে নিয়েছি এবং এটাও একেবারে গ্রেট করে নিচ্ছি একবারে নারিকেল কুড়া নিচ্ছে অনেক সুন্দর হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে আপনাদের যে পদ্ধতিটি ভালো লাগে এবং যেভাবে আপনারা করতে চান ঠিক সেভাবেই আপনারা করে নেবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তো কোনোরকম কষ্ট কোনোরকম ঝামেলা ছাড়াই আমরা এভাবে করে নারিকেল কুড়িয়ে নিতে পারি দেখেন কতটা সুন্দর হয়েছে একেবারে ঝরঝরে আপনারা যে কোনো রেজা টাইটে মিষ্টি তৈরি বা নারিকেলের নাড়ু লাড্ডু যে কোনো কিছুতেই আপনারা এভাবে করে নারিকেল দিয়ে দিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই কাজটা করে নিতে পারবেন কোনো রকম বিরক্ত লাগবে না এভাবে যদি আপনারা করেন এই তো আমি পাঁচটা ভাবে নারিকেল কেটে মানে দেখিয়েছি আপনাদের যেটা ভালো লাগে সেভাবে আপনারা করে নেবেন এই তো হয়ে গেল খুবই সহজেই পাঁচটা পদ্ধতিতে নারিকেল কোরানা এবং নারিকেলের খোসা ছাড়ানোর সহজ পদ্ধতি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে সবার সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো আল্লাহ হাফিজ